পাঁচ ওয়ার্ডের ছাত্র লীগের সভাপতি ফাইজুল ইসলাম সাহেব মঞ্চে উপস্থিত আছেন। পুটিয়া ইউনিয়ন পাঁচ নং ওয়ার্ডের প্রবীণ রাজনীতিবিদ এবং আওয়ামী লীগের দিক নির্দেশনা দিয়ে আসছেন মাওলানা ইমামউদ্দিন মৌলভী সাহেব মঞ্চে উপস্থিত আছেন। পুটিয়া ইউনিয়ন সাবেক মেম্বার আমার পিতা মোহাম্মদ সুরুজ মেম্বার সাহেব এবং আমার মুরব্বিয়ান এবং আমার সামনে বসা আছেন আমার মা বোনেরা এবং আমার ছোট বড় সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আপনারা জানেন সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন, এই নির্বাচনকে কেন্দ্র করে আজকে এই উঠান বৈঠক, এই উঠান বৈঠকে আমি প্রথম এই স্মরণ করছি, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার স্থপতি, যার জন্ম না হলে এই বাংলাদেশে জন্ম হতো না, আমরা বাংলাদেশের লাল সবুজের পতাকা পেতাম না, সেই মহামানব জাতির জনক শেখ মুজিবুর রহমানকে এবং এর পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। সেই সাথে স্মরণ করছি আমাদের সাবেক পুটিয়া ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান যিনি মরহুম আব্দুল মান্নান জাকারিয়া সাহেব, যিনি আজকে আমাদের মাঝে নেই, পুরান্দার মাটিতে এক নং ওয়ার্ডে উনি সর্বস্তরের মানুষের সাথে, শুধু এক নং ওয়ার্ড নয় পুটিয়া ইউনিয়নের সর্বস্তরের মানুষের সাথে উনি সবসময় সমন্বয় করে আসছেন এবং সমন্বয় করে গেছেন। উনি যে সময় মেয়র চেয়ারম্যান ছিলেন আমার আব্বা সুরজ মেম্বার সাহেব সেই সময় মেম্বার ছিল। আজকে আমি এই পুরান দিয়ার মাঠকে দেখেছি, যে ব্যক্তি আমাকে দেখাপত্র বাবা বলে ডাকতো, পিঠে হাত দিত, আজকে উনি এখানে নেই। ওনার জন্য আপনারা সবার দোয়া করবেন, আল্লাহ তাআলার জন্য জান্নাতুল ফেরদৌস। আমার আতুল আবেদন যে আপনারা, আমি আপনাদের মাঝে আজকে দাঁড়িয়েছি কারণ আমার আব্বা একজন মেম্বার ছিল, আপনারা সবাই জানেন। এখন হচ্ছে 4, 5, 6 সে ওয়ার্ডে সবার সাথে আব্বায় সমন্বয় করে চলতো সব সময়। তবে আজকে যখন মানুষ আমার ওয়ার্ড ছাড়াও যখন পুটিয়া ইউনিয়নের নানা হোক প্রান্ত দিকে আমার আব্বার কাছে যায় যে আপনি জনপ্রতিনিধিত্ব করেছেন, এখন আপনার যেহেতু বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছেন, আমরা চাই যে আপনার ছেলেকে আমাদের হাতে দিয়ে যান। তখন সবার অনুরোধে সবার সেবা করার জন্য আব্বু আমাকে অনুমতি দিয়েছে। যখন আমাকে অনুমতি দিয়েছে তখন আমি আমার নেতৃবৃন্দ, উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবার সাথে আমি সমন্বয় করেছি যে আমি পুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগ থেকে নৌকা মার্কা মনোনয়ন প্রত্যাশী, আমি নৌকা মার্কা চাই। তখন পুটিয়া সরকার শিবপুর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, পুটিয়া শিবপুর উপজেলা মাননীয় এমপি মহোদয় জনাব জহিরুল হক ভূঁইয়া মোহন, পুটিয়া শিবপুর উপজেলা আমাদের অভিভাবক আওয়ামী লীগের অভিভাবক বারবার উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ জহিরুল হক আই আলহাজ হারুনুর রশিদ খান এবং আওয়ামী লীগের সুযোগ্য সাধারণ সম্পাদক শামসুল আলম ভূঁইয়া রাকিল, এদের প্রত্যেকে আমাকে বলেছেন তুমি যাও পুটিয়া ইউনিয়নের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আগে জনগণের সাথে মিশো, জনগণের ভালোবাসা আদায় করো, জনগণ যদি তোমাকে চায় তাহলে আমরা অবশ্যই আমাদের উপরস্থ মহল আমাদের মাননীয়
নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা পর্যন্ত আমরা তোমার তোমার জন্য চেষ্টা করব। তবে সর্বময় ক্ষমতার মালিক জনগণ, তাহলে সেই থেকে আমি প্রত্যেক আল্লাহ মিত্র আগামী দুজন্য সেই মহান কাজ করিয়া দেন। আল্লাহ যিনি মিত্র আসিয়া যায় দেশে এসে কলমা পড়ে পড়ে দুনিয়ার জমিন থেকে বিপদ আপনি কবুল করিয়া দেন। ও সকল আল্লাহ তৈরি করতে মুহাম্মদ।